হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে আমি হচ্ছে গিয়ে আসি একটি জঙ্গলে। এটা হচ্ছে সজনার জঙ্গল। আমার পাশে যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওডিসি থ্রি নামে একটি জাত। এটা তামিলনাড়ুর একটা জাত। এটা হচ্ছে গিয়ে ইতিমধ্যে একবার হচ্ছে গিয়ে ফলন নেওয়া হয়েছে। গাছের বয়স কিন্তু খুব বেশি না, গাছের বয়স হচ্ছে মাত্র 24 মাসও হয় নাই, মানে 1 বছরের একটু বেশি, 2 বছর হয়নি। তো এটা যেটা করা হয়েছে, একবার ফলন নেওয়ার পরে হচ্ছে গাছগুলোকে প্রুনিং করা দেওয়া হয়েছে। এই যে দেখেন, প্রুনিং করে হচ্ছে কি আবার হচ্ছে কি নিউ স্টিম নেওয়া হয়েছে। নিউ স্টিম নিলে হচ্ছে কি এটা ফলনটা আরও ভালো পাওয়া যাবে। তো এই বাগানটা যার, তার সাথে আমরা কথা বলবো এবং এর ছোটোখাটো যে বিষয়গুলো আছে চাষের, সেই বিষয়গুলো জানবো। তো আমরা হচ্ছে গিয়ে নিউটনদার সাথে কথা বলবো। নিউটনদা আসেন। এই হচ্ছে নিউটনদা, যে হচ্ছে গিয়ে পানি কচু নিউটন নামে সবাই চেনে। উনি হচ্ছে গিয়ে এখানের এই যে খুলনার ডুমুরিয়া উপজেলার একজন কৃষি উদ্যোক্তা। উনি প্রথমে হচ্ছে গিয়ে পানি কচু চাষ দিয়ে শুরু করছিল, সেটা সফলতা পাওয়ার পরে তিনি আরও বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছে, যেমন চুইঝাল, তারপরে সজিনা, তারপর ওনার একটা নার্সারিও আছে এখন। তো দাদা, এই যে সজিনাটা যে আপনারা চাষ করতেছেন, তো এইটা হচ্ছে গিয়ে কতদিনের রেজাল্ট পাইছেন প্রথম? সাধারণত এটা হচ্ছে আমরা আগে হচ্ছে ওডিসি নিয়ে কাজ করেছি, সাতক্ষীরায়। সাতক্ষীরায় বাকালে লাগাইছিলাম ওডিসি, ওখানে এক একরের উপর। ওখানে সাইদ ভাই, নবদ্বীপ আর আমি তিনজনে মিলে ওখানে আছে বাকালে লাগাইছি। তো ওডিসিটার থেকে এই তামিলনাড়ুর পরে নবদ্বীপ ইন্ডিয়ার থেকে এই লোকাল আর একটা বীজ নিয়ে আসলো। ওদের একটু সংশোধন করে দিই, আমি যে বাগানটা দেখছি সেইটা বাগানটা এটা না, সেটা আরেক জায়গায়। এটা হচ্ছে আরেকটা জাতের, এটা হচ্ছে তামিলনাড়ুর লোকাল ভ্যারাইটি। হ্যাঁ, তামিলনাড়ুর একটা লোকাল ভ্যারাইটি। এইটাই আছে নবদ্বীপ, ওখান থেকে খোলা বীজ নিয়েছিল। সেই বীজ এনে আমরা আছে চারা তৈরি করে এখানে 40 শতক জায়গার পরে আছে আমরা আছে প্রথমে আছে ই করলাম। করার পরে 6 মাস পরের থেকে আছে কিন্তু গাছ লাগাইয়ে 3 মাস পর থেকে ফুল চলে আসলো। আচ্ছা, 6 মাস পর। হ্যাঁ, 6 মাস পরে আমাদের প্রতি গাছে 2 কেজি 1 কেজি 4 কেজি এরকম করে ফল নিছি। একবার নেওয়ার পরে আমরা আছে গাছগুলো সব প্রুনিং কাটিয়ে দিই। এইটা আইডিয়াল কি মানে প্রথমে কতদিন পরে ফল নিলে সব থেকে ভালো হয়? প্রথম স্টেজে আপনার ওই 3-4 মাস পরে এক ডোজ ফল নিয়ে তারপরে হচ্ছে গাছটা কাটিয়ে দিলি বেশি ভালো হয়। যদি ফল না নিয়ে আমরা প্রথমে অবস্থায় আর কি ওই যে যেটা হচ্ছে বলা হয় যে কোমর অবধি রেখে তারপরে কেটে দিতে, হ্যাঁ সেটা করলেও হবে, কিন্তু ওই কোমর অবধি রেখে কেটে দিলে আসে ওইটা আসে তাহলে ফলটা আসে আরো 3 মাস দেরি হবে, 6 মাস লেগে যাবে। মানে 3 মাসের মাথায় যে আমরা একটা ফলন অল্প কিছু ফলন পরীক্ষামূলক, যেহেতু দেখা যায় যে চাষিরা হচ্ছে গিয়ে প্রথমেই যদি ফলন না পায় একটু হচ্ছে গিয়ে মানে কি বলে মানে হতাশাগ্রস্ত, টাকা খরচ করলাম এত টাকা কিছু আসতেছে না ব্যাক ফিট এখান থেকে। এই জন্য আছে আমরা প্রথমে আছে ধরেন এই জায়গাটা আমাদের 1 শতক জায়গা আছে 1000 টাকা হারি দিতে, 40 শতক জায়গায় 40,000 টাকা হারি, মানে হচ্ছে এটার হচ্ছে ভাড়ায় নেওয়া লিজ নেওয়া আর কি, সেটা এখানের ভাষায় বলে হারি। তো এইটা দাদা আপনার এখানে কয় সিজন, এইটার রেজাল্ট কয় সিজন আসে? এটার হচ্ছে সিজন হচ্ছে দুটো খুব ভালো পাওয়া যায়, শীতকালেরটা একটু কম আসে। দুটো সিজন খুবই ভালো, শীত 3 বার আসে সিজনে, তার শীতকালেরটা একটু কম হয়। তো এইটার দাম কেমন পাইছেন এবার? আমরা পাইকারি বিসিসি বিক্রি করা হয়েছে 150 টাকা 180 টাকা এরকম পাইকারি কেজি কেজি। তো সেটা খুচরো মার্কেটে কত? খুচরো মার্কেটে ওই সময় 200-250 টাকা করে বেশি 250। ওই যে আমাদের সিজনে যে সজনাটা আসে ওই সময় তো না 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 এ আন সিজনে, এটা যেহেতু অফ সিজন সেই কারণে এটা দাম পাওয়া গেছে। যেহেতু সিজনের সময় যদি আপনার এই ফসলটা আসে তাহলে কিন্তু দাম পাওয়া যেত না, এটা একটা বিষয় কিন্তু। তো এটা ছাড়া তো আপনার হচ্ছে এটা পাতাও বিক্রি করা যায়? হ্যাঁ, পাতাও আমাদের বিক্রি করা হয়েছে। পাতাও আমাদের এই বাগান থেকে প্রায় 50-60 হাজার টাকার মতো পাতা আর পাউডার বিক্রি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে দাদা যদি আমরা হচ্ছে কি ইয়া করি মনে করে এটা তো প্রুনিং একবার লাগবেই। হ্যাঁ, প্রুনিং লাগবে। প্রুনিং করলে ওই নিউ স্ট্রিমে হচ্ছে কি ভালো ফলন পাওয়া যাবে। তো যদি আমরা শীতকালের দিকে হচ্ছে কি প্রুনিংটা শীতকালের আগে আর কি, হ্যাঁ শীতকালের আগে প্রুনিংটা করলে ভালো হবে, করে নিলাম তাহলে আমরা কিছু পাতাও বিক্রি, পাতাও বিক্রি করা হলো আর হচ্ছে আপনার ওই সময় ফলটা কম আসে। এই টাইমটা গ্যাপটা আমাদের আছে এই শিগাল কোন এর টাইমে গেল, পরে আছে দুই টার্ম যে ফলটা আসে ভালো দাম পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। তো এইটার চাষের ব্যাপারে এটা মানে এটা তো একক ফসল, হ্যাঁ একক ফসলের জন্য করা, কিন্তু এটা কি মিশ্র চাষে করা সম্ভব? এটা আমার মনে হয় আমরা টেস্টের পরে রাখেছি যে এর ভিতরে সুইজাল দিয়ে দেখলাম দেখি সুইটা কি রেজাল্ট আসে। আচ্ছা, আর আমাদের আছে এই গাছগুলো একটু লাগানো হয়ে গেছে ঘন, কারণ ওডিসি যে আন্দাজে লাগাইছিলাম সেই আন্দাজেই লাগাইছিলাম, কিন্তু এখানে দেখতেছি যে এটা গ্রোথটা ওডিসির থেকে বেশি, ওডিসির থেকেও বেশি। হ্যাঁ, এটা লাগাতে গেলে এখন আমরা চিন্তা করেছি 8 ফিট 10 ফিট একটা লাইন টু লাইন 10 ফিট দিতে হবে, আর একটা গাছ থেকে একটা গাছ 8 ফিট। আচ্ছা আচ্ছা, লাইন টু লাইন
10 ফিট মানে হচ্ছে আপনার 3 মিটারের মানে 10 ফিট মানে 6 হাত একটু বেশি আছে জিনিস দিয়া যেতে পারে। ট্রায়ালের মধ্যে রাখছে যে এটা আসলে এটার সাথে কি কি ইন্টারক্রপিং করা যায় সেই বিষয়গুলো। তো ইতিমধ্যে কিন্তু আমরা এই যে সজনে বিক্রি করে কিন্তু সফল, এটার সাথে আরো কিভাবে বাড়তি টাকা ইনকাম করা যায় সেই বিষয়গুলো খুঁটিনাটি জানা হচ্ছে আর কি। তো এই বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে, চাষের কোনো বাস্তব অভিজ্ঞতা নিতে চান, আপনারা কিন্তু নিউটনদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই লাইক এবং লাভ দিবেন। ধন্যবাদ।